গ্রাফিক ডিজাইন ও ফ্রিল্যান্সিং এ আগ্রহী সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বিট ডিজাইনার এন্ড ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি গ্রাফিক ডিজাইন ও ফ্রিল্যান্সিং শিখার ধারাবাহিক প্রক্রিয়ায়। এডোবি ফটোশপ টিউটোরিয়াল বাংলা ফুল কোর্সের গত পর্বে আমি ইমেজ রিটাচের কাজে ব্যবহৃত খুবই প্রয়োজনীয় স্পট হেলিং ব্রাশ টুলের ব্যবহার দেখিয়েছি। আজকের পর্বে আমি ফটোশপের আরও একটি চমৎকার ও অত্যন্ত প্রয়োজনীয় ব্রাশ টুল গ্রুপের টুলসগুলো নিয়ে আলোচনা করব। ফটোশপে ব্রাশ টুলের কাজের পরিধি ব্যাপক, তাই এই টুলের উপর আমি পর্যায়ক্রমে তিনটি টিউটোরিয়াল তৈরি করব। টিউটোরিয়ালগুলো যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি ব্রাশ টুল গ্রুপের টুলসগুলোর ব্যবহার সম্পর্কে আপনাদের দক্ষতা বহুগুণ বেড়ে যাবে এবং এই টুলসগুলোর সাহায্যে আপনারা নান্দনিক সব ডিজাইন করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং আপনার আশেপাশের যারা গ্রাফিক ডিজাইন ও মোশন গ্রাফিক ডিজাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে আগ্রহী তাদের কাছে এই চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে তাদেরকেও ডিজাইনার হতে সহযোগিতা করবেন। আর এটা হলো গ্রাফিক ডিজাইন ও মোশন গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং বিষয়ে আলোচনা ও পারস্পরিক সহযোগিতা করার জন্য একটা ফেসবুক গ্রুপ। আপনারা আপনাদের করা ডিজাইনগুলো এই গ্রুপটিতে শেয়ার করে ডিজাইন সম্পর্কে অভিজ্ঞ ডিজাইনারদের মতামত চাইবেন। নতুন যারা আছেন তারা আপনাদের ডিজাইন সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে এই গ্রুপে পোস্ট করবেন। অভিজ্ঞ ডিজাইনারগণ আপনারা আপনাদের ডিজাইন সংক্রান্ত অভিজ্ঞতাগুলো গ্রুপে শেয়ার করে নতুন ডিজাইনারদের সহযোগিতা করবেন আশা করি। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটি এডোবি ফটোশপের 16তম টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটিতে আমি এডোবি ফটোশপ সফটওয়্যারের টুল বক্সের ব্রাশ টুল গ্রুপের ব্রাশ টুল সহ পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল, মিক্সার ব্রাশ টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। এডোবি ফটোশপ সফটওয়্যারের এই টুল বক্সের এই টুলটি হলো ব্রাশ টুল। ব্রাশ টুলের শর্টকাট কি হলো বি। আপনি এই টুল বক্সের যে টুলেই থাকেন না কেন, আপনি যদি কিবোর্ডের বি প্রেস করেন তাহলে এই ব্রাশ টুলটি সিলেক্ট হয়ে যাবে। এই ব্রাশ টুল গ্রুপের অন্যান্য টুলসগুলো দেখার জন্য যথারীতি আপনারা এই ব্রাশ টুলের উপর মাউসের লেফট বাটন ড্র্যাগ করে ধরে রাখবেন অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করলে অন্যান্য টুলসগুলো দেখা যাবে, যার প্রথমে আছে ব্রাশ টুল, তারপর আছে পেন্সিল টুল, তারপর আছে কালার রিপ্লেসমেন্ট টুল এবং সবশেষ আছে মিক্সার ব্রাশ টুল। এই ব্রাশ টুল গ্রুপের টুলসগুলো নিয়ে একাধিক টিউটোরিয়াল তৈরি করতে হবে, কারণ ফটোশপ সফটওয়্যারটিতে ব্রাশ টুলের কাজ ব্যাপক বিস্তৃত। একসাথে সব বিষয় নিয়ে আলোচনা করলে নতুনদের বুঝতে সমস্যা হতে পারে, তাই ধারাবাহিকভাবে দুটি বা তিনটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমি এই ব্রাশ টুলের টোটাল কার্যক্রম আপনাদের সামনে বর্ণনা করব। আশা করি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ব্রাশ টুলের উপর নির্মিত ভিডিও টিউটোরিয়ালগুলো দেখবেন, তাহলে এই ব্রাশ টুলের সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে আপনাদের দক্ষতা বেড়ে যাবে। তো প্রথমে আমরা ব্রাশ টুলটি সিলেক্ট করি। এই ব্রাশ টুলটি ব্যবহার করার জন্য আপনাদের বেসিক কিছু ধারণা থাকতে হবে। আমি প্রথমেই এই ব্রাশ টুলটি নিয়ে বেসিক কিছু আলোচনা করি। এই ব্রাশ টুলটির সাইজ একটু বড় করে নেই। ব্রাশ টুলের সাইজ কিভাবে বড় করতে হয় তা আমি পর্যায়ক্রমে আপনাদের দেখাবো। এইবার যদি আমি এই ক্যানভাসে এই ব্রাশ টুলটি দিয়ে ক্লিক করি তাহলে দেখুন এখানে একটা কালার অ্যাপ্লাই হয়েছে, অথবা আমি যদি এই ব্রাশ টুলটি দিয়ে ড্র্যাগ করি তাহলে দেখুন এক ধরনের কালার অ্যাপ্লাই হয়েছে। তো আপনি ব্রাশ টুলটি দিয়ে আপনার ক্যানভাসে এরকম ড্র্যাগ করেও কালার অ্যাপ্লাই করতে পারবেন বা কোনো শেপ তৈরি করতে পারবেন, অথবা আপনি এরকম ক্লিক করার মাধ্যমেও আপনি এখানে ব্রাশ টুলের মাধ্যমে কালার অ্যাপ্লাই করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে ব্রাশ টুল দিয়ে এরকম ক্লিক করলে বা এরকম ড্র্যাগ করলে কোন কালারটি অ্যাপ্লাই হচ্ছে। আমরা জানি ব্রাশ টুলের টুলস বক্সে দুটো কালার অপশন রয়েছে, একটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার আর একটা অপশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্রাশ টুল সবসময় ফোরগ্রাউন্ড কালারটাকে অ্যাপ্লাই করে। যেমন এতক্ষণ এই ফোরগ্রাউন্ড কালারে যে কালারটি সিলেক্ট করা ছিল এই কালারটি এই ক্যানভাসে অ্যাপ্লাই হয়েছে। এবার যদি আমি কন্ট্রোল জেড চেপে তারপর কন্ট্রোল অল্ট আর জেড চেপে একদম পূর্বের অবস্থায় ফিরে যাই, এখন এই ফোরগ্রাউন্ড কালারে যদি আমি অন্য একটা কালার সিলেক্ট করি, এবার যদি এই ব্রাশ টুলটি ক্লিক করি বা ড্র্যাগ করি, দেখেন এখানে ফোরগ্রাউন্ড কালারে যে কালারটি আমি সিলেক্ট করেছি এই কালারটির মাধ্যমে এই ব্রাশ টুলটি এখানে কিছু শেপ বা কালার অ্যাপ্লাই করে যাচ্ছে। কাজ করার সুবিধার্থে আপনার মনে হলো যে এই ব্রাশ দিয়ে আপনি যে কালারগুলো অ্যাপ্লাই করছেন বা শেপগুলো তৈরি হচ্ছে
এগুলো একটু বড় করতে হবে বা ছোট করতে হবে। সেক্ষেত্রে আপনাকে এই ব্রাশের সাইজটিকে বড় বা ছোট করতে হবে। এই ব্রাশের সাইজটিকে ছোট বা বড় করার জন্য এই ব্রাশ টুলের অধীনে এই অপশন বারে কিছু অপশন চলে আসে, যার প্রথমে আছে সাইজ অপশন। এই সাইজ অপশনের এই ড্রপ ডাউন এরোতে ক্লিক করলে আপনি এখানে আরো কিছু অপশন পাবেন, যার প্রথমে আছে সাইজ। আপনি এই সাইজের এই স্লাইডার বারটিকে ডানে বামে সরানোর মাধ্যমে আপনি ব্রাশের সাইজ পরিবর্তন করতে পারবেন। যেমন এখানে লক্ষ্য করলে দেখবেন ডানে বামে করার সাথে সাথে এখানের মান পরিবর্তিত হচ্ছে। যেমন এখন 34 পিক্সেল আছে, এই অবস্থায় ব্রাশের সাইজটি এইরকম। এইবার যদি আমি এটাকে বাড়িয়ে দেই তাহলে ব্রাশের সাইজ বড় হয়েছে। এছাড়াও আপনি এই সাইজের গড়ে এখানে যদি আপনি মান দিয়ে দেন তাহলেও ওই মান অনুযায়ী এখানে ব্রাশের সাইজ পরিবর্তিত হয়ে যাবে। তো আপনি ব্রাশের সাইজটিকে এই সাইজ অপশনের এই স্লাইডারটি ডানে বামে করার মাধ্যমে বড় ছোট করতে পারেন, অথবা আপনি এই বক্সে মান বসিয়েও ব্রাশের সাইজ নিয়ন্ত্রণ করতে পারেন। ব্রাশের সাইজ ছোট বড় করার কাজটি আপনি কিবোর্ডের মাধ্যমেও করতে পারবেন। এক্ষেত্রে ব্রাশের সাইজটিকে যদি আপনি বড় করতে চান তাহলে আপনি কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ক্লোজিংটা প্রেস করবেন, তাহলে দেখুন ব্রাশের সাইজ বড় হয়ে যাচ্ছে। আবার যদি আপনি ব্রাশের সাইজটিকে ছোট করতে চান তাহলে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ওপেনিংটা প্রেস করবেন, এক্ষেত্রে ব্রাশের সাইজ ছোট হয়ে যাবে। এছাড়াও আপনি ব্রাশের সাইজ নিয়ন্ত্রণ করার জন্য যদি মাউসের রাইট বাটনে ক্লিক করেন তাহলেও ওই অপশানের এখানে যে ডায়লগ বক্সটা আসতো, এই ডায়লগ বক্সটা এখানেও শো করবে। এখান থেকেও আপনি ব্রাশের সাইজ নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আপনি যে কোনো উপায়ে ব্রাশের সাইজ এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এবার আসি এই সাইজ অপশানের আরেকটা অপশান হার্ডনেস নিয়ে। ব্রাশ সাধারণত দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে হার্ড ব্রাশ আর একটা হচ্ছে সফট ব্রাশ। এই হার্ডনেসের এই স্লাইডারটিকে ডানে বামে করার মাধ্যমে আপনি ব্রাশটিকে হার্ড ব্রাশ অথবা সফট ব্রাশে রূপান্তর করতে পারবেন। তো এই হার্ডনেস সফটনেস দেখানোর জন্য আমি পুনরায় এই শেপগুলোকে ডিলিট করে দেই, কন্ট্রোল অল্টার জেড চেপে এই প্রজেক্টটিকে পূর্ব অবস্থায় নিয়ে যাই। এবার আমি যদি এই ব্রাশের হার্ডনেস 100 থাকা অবস্থায় এখানে কোনো শেপ তৈরি করি, যেমন এক্ষেত্রে ব্রাশটিকে একটু বড় করে নিই, ড্রাগ করলাম, দেখুন এরকম একটা শেপ কালার অ্যাপ্লাইয়ের মাধ্যমে তৈরি হবে। এখন এখান থেকে যদি আমি হার্ডনেসটাকে কমিয়ে সফটের দিকে নিয়ে যাই, 0 করে দিই, এবার যদি পুনরায় আমি ড্রাগ করি তাহলে পার্থক্যটা আপনি নিজেই বুঝতে পারবেন যে হার্ড ব্রাশের এজটা একদম হার্ড অবস্থায় আছে, আর এই সফট ব্রাশ করার পরে যখন আমি এখানে শেপ তৈরি করেছি এটার এজটা অনেকটা স্মুথ অবস্থায় আছে। আপনি এভাবে আপনার ব্রাশের শেপের বা ব্রাশের কালারের হার্ডনেসটাকে এখান থেকে এই হার্ডনেস স্লাইডারটিকে ডানে বামে করার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও এখানে আরও অনেকগুলো আইকন দেখা যাচ্ছে, এই আইকনগুলো প্রত্যেকটাই হলো এক একটা ব্রাশ। এখানে যদি আমি এই স্লাইডারটি ডাউন করে দেখাই, এখানে অনেক ধরনের ব্রাশ আছে। এখানে আবার সফট ব্রাশও আছে, হার্ড ব্রাশও আছে। যেমন এই ব্রাশটি হলো সফট ব্রাশ, এই ব্রাশটি হলো হার্ড ব্রাশ। আপনারা এই হার্ডনেসের স্লাইডারটিকে নিয়ন্ত্রণের মাধ্যমে যেমন হার্ড বা সফট নিয়ন্ত্রণ করতে পারবেন ব্রাশের, এছাড়া আপনি যদি এখান থেকে সফট ব্রাশ সিলেক্ট করেন তাহলে এখানে সফট ব্রাশের কালার অ্যাপ্লাই হবে। তো এভাবে আপনি আপনার ব্রাশের সফটনেস এবং হার্ডনেস নিয়ন্ত্রণ করতে পারবেন। কাজ করার স্বার্থে আপনি যখন এরকম শেপ তৈরি করবেন ব্রাশ দিয়ে বা এরকম কালার অ্যাপ্লাই করবেন, তখন মনে হতে পারে এই শেপটি এইখানে না আরেকটু নিচে প্রয়োজন ছিল, বা এই শেপটি আরেকটু ডানে প্রয়োজন ছিল, এই শেপটি আরেকটু বামে প্রয়োজন ছিল, সেক্ষেত্রে এগুলোকে আপনার মুভ করার প্রয়োজন পড়বে। এবার যদি আমি মুভ টুল দিয়ে এগুলোকে মুভ করতে যাই, দেখুন মুভ হচ্ছে না। এখানে মেসেজ আসছে, কোড নট ইউজ দি মুভ টুল বিকজ দি লেয়ার ইজ লকড। ঠিক আছে, আমি লকটি ওপেন করে দিই, তারপরও দেখুন এটা হচ্ছে একদম ব্যাকগ্রাউন্ড লেয়ার সহ মুভ হয়ে যায়। এর কারণ হচ্ছে আমি যখন এখানে এই ব্রাশ টুল দিয়ে এই ধরনের শেপগুলোকে কালার করছিলাম তখন কোনো লেয়ার ক্রিয়েট করিনি, আর লেয়ার ক্রিয়েট না করার কারণে এই শেপগুলো এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। সেক্ষেত্রে আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্ব অবস্থায় ফিরে আসি, কন্ট্রোল অল্টার জেড চাপি। এবার যদি আমি একটা লেয়ার ক্রিয়েট করার মাধ্যমে এখানে ব্রাশ টুল দিয়ে কিছু অঙ্কন করি তাহলে এটা হচ্ছে এই লেয়ারে অ্যাপ্লাই হবে। আপনি এখন ইচ্ছা করলে এটাকে যেদিকে ইচ্ছা সেদিকে মুভ করতে পারবেন। তো লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হয়, লেয়ারগুলো কিভাবে ম্যানেজ করতে হয়, তার উপর বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আমার ইউটিউব চ্যানেলের
ফটোশপ প্লেলিস্টে দেয়া আছে, ওখান থেকে আপনারা 4 নম্বর এবং 5 নম্বর ভিডিও টিউটোরিয়ালটি দেখে নেবেন, তাহলে আপনাদের লেয়ার বিষয়ে ধারণা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই এভাবে লেয়ার ক্রিয়েট করার মাধ্যমে কাজ করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা প্রত্যেকটা শেপকে আলাদা আলাদাভাবে মুভ করতে পারবেন বা ডিলেট করতে পারবেন। এইবার ব্রাশ টুলের অধীনে এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে যে অপশনটা আছে সেটা হচ্ছে মোড। এখন আমরা এই মোডগুলো নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে আমি এই লেয়ারটাকে হাইড করে দেই, পুনরায় একটা লেয়ার ক্রিয়েট করি। এই মোড অপশনটিতে এখন নর্মাল মোড সিলেক্ট করা আছে। এই অবস্থায় যদি আমরা ব্রাশ টুল দিয়ে এখানে ড্র্যাগ করি তাহলে এই ধরনের একটা শেপ তৈরি হয়ে যাবে কালার অ্যাপ্লাই হয়ে। এবার যদি আমরা মোডের এই ড্রপ ডাউন এরোতে ক্লিক করি তাহলে এখানে অসংখ্য মোড দেখতে পারবো, এগুলোর এক একটার কাজ এক এক রকমের, আপনারা প্র্যাকটিস করে দেখবেন। আমি দু একটা প্র্যাকটিস করে দেখিয়ে দিই। যেমন আমি যদি এখন ডিজলভ সিলেক্ট করি, এই ডিজলভ মোডটি সিলেক্ট করা অবস্থায় এবার যদি এখানে ড্র্যাগ করি তাহলে পার্থক্যটা দেখুন আপনারা। ব্রাশ একই রকম ছিল, একই টাইপের ব্রাশ ছিল এবং ব্রাশের সাইজও একই থাকা অবস্থায় ডিজলভ মোডটি নেওয়ার পর এই ধরনের শেপ ক্রিয়েট হয়েছে বা এভাবে কালার অ্যাপ্লাই হয়েছে। এবার যদি আমি এই ড্রপ ডাউনেরতে ক্লিক করার মাধ্যমে এখানে আরেকটা মোডে চলে যাই, সেটা হচ্ছে বিহাইন্ড মোড। এই বিহাইন্ড মোডে থাকা অবস্থায় আমি যদি এখানে অন্য একটা কালার সিলেক্ট করি তাহলে আপনারা পার্থক্যটা বুঝবেন, কারণ বিহাইন্ড মানেই হচ্ছে বোঝাচ্ছে পিছনে। তো এখন যদি এখানে ড্র্যাগ করি তাহলে দেখুন পূর্বের যে শেপটি ক্রিয়েট হয়েছিল কালার অ্যাপ্লাইয়ের মাধ্যমে তার পিছনে আরেকটা কালার অ্যাপ্লাই হয়ে আরেকটা শেপ ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে এই বিহাইন্ড মোডটি সিলেক্ট করার কারণে হয়েছে। যদি নর্মাল মোডে থাকা অবস্থায় এখানে ড্র্যাগ করতাম তাহলে হচ্ছে পূর্বের কালারের উপর অ্যাপ্লাই হতো। তারপরের যে মোডটি আছে এটা হচ্ছে ক্লিয়ার। এই ক্লিয়ার মোডে থাকা অবস্থায় যদি আমরা এই কালারের উপর ড্র্যাগ করি বা এরকম ক্লিক করি তাহলে দেখুন এখানে মুছে যাবে, মানে পরিষ্কার হয়ে যাবে। তো এভাবে হচ্ছে এখানে যতগুলো অপশান আছে এই অপশানগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করে দেখবেন কোন অপশানগুলো কী ধরনের কাজ করে। এতক্ষণ আমরা গোলাকার ধরনের ব্রাশের কাজ দেখেছি। আপনি যখন ব্রাশের এই অপশানটায় ড্রপ ডাউন এরোতে ক্লিক করবেন এখানে অসংখ্য ব্রাশ আছে, এই অসংখ্য ব্রাশের মাঝে আপনি এখান থেকে যে ব্রাশই সিলেক্ট করবেন ওই ব্রাশ দিয়ে এখানে আপনারা ওই ব্রাশের আকার অনুযায়ী এখানে হচ্ছে আপনাদের শেপ ক্রিয়েট হবে কালার অ্যাপ্লাইয়ের মাধ্যমে। যেমন এক্ষেত্রে মোডটাকে যদি আমি নর্মালে রেখে দিই, কারণ আপনারা কাজ করবেন সময় নর্মাল মোডেই কাজ করবেন, ব্রাশের সাইজটাকে একটু বড় করি, এবার দেখুন এই ব্রাশ দিয়ে এই ধরনের শেপ তৈরি হচ্ছে। আপনি এখান থেকে যদি অন্য একটি ব্রাশ সিলেক্ট করেন, ধরুন এই ব্রাশটি সিলেক্ট করবেন, তাহলে হচ্ছে ব্রাশের সাইজটিকে আবার পুনরায় একটু বড় করে দেখাই, এই ধরনের শেপ তৈরি হবে কালার অ্যাপ্লাইয়ের মাধ্যমে। তো এখানে আপনারা অনেক ধরনের ব্রাশ পাবেন, এছাড়াও অনেক ধরনের ব্রাশ এখানে লোড করা যায়, ব্রাশ ক্রিয়েট করা যায়, এগুলো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো। তো এবার গেল মোড, আমি এই লেয়ারটিকেও অফ করে দেই। ব্রাশ টুলের অধীনে অপশন বারে পরবর্তী যে অপশনটি আছে সেটি হচ্ছে অপাসিটি। অপাসিটি মূলত ব্রাশের কালারের ঘনত্বটাকে নিয়ন্ত্রণ করে। এটা বোঝানোর জন্য আমি পূর্বে থেকে ওপেনকৃত একটা ইমেজে চলে যাই, এখানে একটা লেয়ার ক্রিয়েট করি। এবার যদি এই ব্রাশ টুল দিয়ে এখানে ড্র্যাগ করি তাহলে দেখুন এই ধরনের একটা শেপ তৈরি হবে। এই শেপটি 100% সলিড, পিছনের কাটটি দেখা যাচ্ছে না। কিন্তু আমি যদি এই লেয়ারটিকে এখন অফ করে দিয়ে পুনরায় আরেকটি লেয়ার ক্রিয়েট করি, এই অপাসিটিটাকে একটু কমিয়ে এখানে যদি আমি ড্র্যাগ করি তাহলে দেখুন আরেকটা শেপ তৈরি হবে, যেটার অপাসিটি কম থাকায় পিছনের কাটটি দেখা যাচ্ছে। এক্ষেত্রে আমি কালারটা পরিবর্তন করে নেই। এই কালারটা নেওয়ার পরে এখানে জাস্ট আমি হচ্ছে একটা ক্লিক করলাম, এরকম একটা রাউন্ড শেপ তৈরি হবে। এখন যদি টাইপ টুল নিয়ে এসে এখানে টাইপ করি SOLD সল্ট, এটাকে হোয়াইট কালার করে দেই, মাঝে নিয়ে আসি, একটু বড় করি, তাহলে দেখুন এখানে কত সুন্দরভাবে এই লেখাটা এই কারের উপর লিখে দেয়া গেছে, একই সাথে এই শেপের পিছন দিয়ে কাটটিকেও দেখা যাচ্ছে। এই ব্রাশ টুলের অপাসিটিটি কমিয়ে দেওয়ার মাধ্যমে এই শেপটি তৈরি করা গেছে। সাধারণত আপনারা যখন ফ্লায়ার বুশিয়ার তৈরি করবেন তখন এই ধরনের শেপ ক্রিয়েট করার প্রয়োজন হবে ব্রাশ টুল দিয়ে, তখন আপনারা এই অপাসিটি নিয়ন্ত্রণের মাধ্যমে খুব সহজেই এই কাজটি করতে পারবেন।
তার পরবর্তীতে এই ব্রাশ টুলের অধীনে যে অপশনটি আছে সেটি হচ্ছে ফ্লো। এই ফ্লো বোঝানোর জন্য আমরা পূর্ববর্তী প্রজেক্টে চলে যাই, এখানে একটা নতুন লেয়ার ক্রিয়েট করি। এবার যদি আমি ব্রাশ টুল দিয়ে এখানে ড্র্যাগ করি, অপাসিটিটা 100% করে নেই, তাহলে দেখুন এই ধরনের একটা শেপ তৈরি হবে কালার অ্যাপ্লাইয়ের মাধ্যমে। এখন যদি ফ্লোটাকে একটু কমিয়ে দেই, তাহলে দেখুন ব্রাশ একই ছিল, কালারও একই ছিল, অপাসিটিও একই থাকার পরও এই ধরনের শেপ তৈরি হবে। মূলত ফ্লো মানে হচ্ছে গ্রোথি। ফ্লো নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা ব্রাশের বিভিন্ন ইফেক্ট তৈরি করতে পারি। এখানে ফ্লোর মান বাড়িয়ে কমিয়ে আপনি এ ধরনের ইফেক্ট ইজিলি তৈরি করতে পারবেন। এক এক ব্রাশের ক্ষেত্রে এক এক ধরনের ইফেক্ট তৈরি হবে, সেক্ষেত্রে আপনি এই ফ্লো ব্যবহার করে ব্রাশের বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করতে পারবেন। এরপর ব্রাশ টুলের অধীনে অপশান বারে যে অপশানটি আছে সেটি হচ্ছে এয়ার ব্রাশ, ইনেবল এয়ার ব্রাশ স্টাইল বিল্ড আপ ইফেক্ট। এই এয়ার ব্রাশের মাধ্যমেও বিভিন্ন ইফেক্ট তৈরি করা যায়। এয়ার ব্রাশ সাধারণত সফট ব্রাশের উপর কাজ করে, এটা হার্ড ব্রাশের উপর কাজ করে না। আমরা যদি এই অপশানটাতে যাই, এখানে এটা হলো হার্ড ব্রাশ, এটা হলো সফট ব্রাশ, তবে যে কোনো হার্ড ব্রাশের এই হার্ডনেসটাকে কমিয়ে সফট ব্রাশে রূপান্তর করা যায় এয়ার ব্রাশের কাজ দেখানোর জন্য। তারপর পুনরায় এখানে একটা লেয়ার ক্রিয়েট করি এবং এই পূর্বের কাজ করা লেয়ারটিকে অফ করে দেই। এইবার যদি আমরা এখানে একটা শেপ তৈরি করি এয়ার ব্রাশ ডিসিলেক্ট থাকা অবস্থায়, ফ্লোটাকে আমরা 100% করে দিই, ব্রাশের সাইজটাকে একটু বড় করি, এবার যদি এটাকে ক্লিক করে ধরে রাখি, দেখুন এই ধরনের একটা শেপ তৈরি হবে। এবার যদি আমরা এখানে এয়ার ব্রাশটাকে সিলেক্ট করা অবস্থায় এখানে ক্লিক করে ধরে রাখি, তাহলে দেখুন কালারটা আস্তে আস্তে বাইরের দিকে স্প্রেড হয়ে যাচ্ছে। এটা বোঝানোর জন্য আমি এই এয়ার ব্রাশটাকে ডিসিলেক্ট করা অবস্থায় এখানে ড্র্যাগ করে এখানে এসে ধরে রাখি, দেখুন এই ধরনের শেপ তৈরি হবে। কিন্তু আমি যদি এই এয়ার ব্রাশটা সিলেক্ট করা অবস্থায় এরকম ড্র্যাগ করে এসে ধরে রাখি, দেখুন এর প্রান্তে এরকম চারদিকে কালারটা ছড়িয়ে যাচ্ছে। মূলত এই এয়ার ব্রাশটা হচ্ছে স্প্রের কাজ করে, কালারটাকে চারদিকে ছড়িয়ে দেয়। তো এতক্ষণ আমরা ব্রাশ টুলের কাজ দেখলাম, ব্রাশ টুলের অধীনে থাকা বিভিন্ন অপশানগুলো নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা যে টুলটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্রাশ টুল গ্রুপের পেন্সিল টুল নিয়ে। সেক্ষেত্রে আমি এই লেয়ারটিকেও হাইড করে দেই। পেন্সিল টুল মূলত হচ্ছে ব্রাশ টুলের মতোই কাজ করে। নতুন একটা লেয়ার ক্রিয়েট করি, এবার যদি এখানে ড্র্যাগ করি তাহলে দেখুন ওই ব্রাশ টুলের মতোই শেপ তৈরি হচ্ছে। এই পেন্সিল টুলের ক্ষেত্রেও আপনি এখান থেকে পেন্সিল টুলের সাইজ নিয়ন্ত্রণ করতে পারবেন, হার্ডনেস সফটনেস সবই করতে পারবেন। এখানে মোট আছে, এখান থেকে আপনি বিভিন্ন মোট নিয়ে এই পেন্সিল টুল দিয়ে কাজ করতে পারবেন, অপাসিটিও নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে অটো ইরেজ, এটা একটা অপশন আছে যেটা হচ্ছে এই পেন্সিল টুলের ক্ষেত্রে নতুন। এটার কাজ দেখানোর জন্য আমি ব্রাশটাকে একটু বড় করে নিই। বড় করে নেয়ার পরে এখানে যদি ড্র্যাগ করি তাহলে দেখুন এই ধরনের একটা শেপ তৈরি হয়েছে। এবার অটো ইরেজটাকে সিলেক্ট করা অবস্থায় ব্রাশ টুলটাকে একটু ছোট করার পর এবার যদি এখানে পুনরায় ড্র্যাগ করি, দেখুন পূর্বের শেপটির উপর আরেকটি কালার অ্যাপ্লাই হয়েছে। এক্ষেত্রে হচ্ছে আপনার এই কালার অপশানের ব্যাকগ্রাউন্ড কালারটি অ্যাপ্লাই হয়েছে। আপনি কিন্তু ব্রাশ টুল দিয়ে শুধুমাত্র ফোরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে পারতেন, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে পারতেন না, কিন্তু পেন্সিল টুল দিয়ে আপনি খুব সহজেই ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে পারছেন এই অটো ইরেজ অপশানটিকে ব্যবহার করার মাধ্যমে। অটো ইরেজ অপশানটির এই চেকমার্ক থাকা অবস্থায় এখানে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে, অটো ইরেজের এই চেকমার্কটি তুলে দেওয়ার পরে যদি আপনি ড্র্যাগ করেন এখানে ফোরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে। মূলত পেন্সিল টুল দিয়ে আপনি দুটো কালারই অ্যাপ্লাই করতে পারবেন এই অটো ইরেজ অপশানটির সাহায্যে। তার পরবর্তীতে ব্রাশ টুল গ্রুপের যে টুলটি আছে সেটা হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল। এই কালার রিপ্লেসমেন্ট টুলস এর কাজ দেখানোর জন্য আমরা পুনরায় অন্য একটি ছবিতে চলে যাই। খুব সহজে আপনারা কালার রিপ্লেসমেন্ট টুলের সাহায্যে এই আপেলের রং পরিবর্তন করতে পারবেন। মূলত কালার রিপ্লেসমেন্ট টুলটি ব্যবহার করা হয় কোনো ইমেজের কালার রিপ্লেস করার জন্য। সেক্ষেত্রে আমি এটা ইন্ডেক্স অবস্থায় আছে, এটার মোডটি পরিবর্তন করে নিই, 8GB নিয়ে যাওয়ার পরে কন্ট্রোল জে চেপে একটা লেয়ার তৈরি করি। এবার এই লেয়ারের উপর আমরা কাজ করব। এখন যদি আমরা এই আপেলটিকে এই পাতার কালারে কালার করতে চাই, সেক্ষেত্রে এই পাতার কালারটি সিলেক্ট করে নেই, ব্রাশ টুলটিকে একটু বড় করে এখন যদি এই আপেলের উপর ড্র্যাগ করি,
এক্ষেত্রে আপনারা এই কালারের ঘনত্বটাকে নিয়ন্ত্রণ করবেন এই টলারেন্সের মাধ্যমে, টলারেন্স বাড়িয়ে কমিয়ে আপনারা এই কালারের ঘনত্বটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনারা দেখুন এখানে যখন কালার রিপ্লেস করছি তখন আপেলের গায়ে যে ছোট ছোট দাগ ছিল সেই দাগগুলো কিন্তু থেকে যাচ্ছে, কিন্তু শুধুমাত্র কালারটি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আমি যদি টলারেন্সটা একটু বাড়িয়ে দেই, এভাবে আপনারা ধীরে ধীরে পুরো আপেলটাকে কালার করে ফেলতে পারবেন। একটু জুম করে নেই, সাইডে কাজ করার জন্য টুলটাকে একটু ছোট করে নেই। আপনারা যখন এরকম সাইডের দিকে কাজ করবেন তখন টলারেন্সটাকে একটু কমিয়ে নেবেন, সেক্ষেত্রে বাইরে কালার যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আপনারা এইরকমভাবে প্র্যাকটিস করে করে যে কোনো ইমেজের কালার অন্য কোনো কালারের মাধ্যমে পরিবর্তন করে ফেলতে পারবেন। তো সময়ের স্বল্পতার কারণে আমি এত ভালো করে করছি না, আপনারা যখন করবেন তখন ধীরে ধীরে কাজগুলো করবেন। যেমন এখানে হচ্ছে কালার টলারেন্সটা বাড়িয়ে অ্যাপ্লাই করতে হবে, তাহলে হচ্ছে কালারটা অ্যাপ্লাই হবে, এই যে এখন অ্যাপ্লাই হচ্ছে। তো এরকমভাবে আপনারা যখন কাজ করবেন তখন প্রজেক্টের প্রয়োজন অনুযায়ী আপনারা টলারেন্সটাকে বাড়িয়ে কমিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের কাজটা পারফেক্ট হবে, প্রফেশনালভাবে আপনারা যে কোনো ইমেজের কালার এই কালার রিপ্লেসমেন্ট টুলটির সাহায্যে পরিবর্তন করে ফেলতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে এই কালার রিপ্লেসমেন্ট টুলটির সাহায্যে এই আপেলটির কালার পরিবর্তন করে ফেলা গেছে, কিন্তু কালারের রিয়েলিস্টিক যে ব্যাপারগুলো ছিল, দাগ ছিল, ওগুলো ঠিকই থেকে গেছে। এবার যদি আমি এই কালার কিন্তু আপেলটিকে অফ করি, পূর্বের আপেলটি ছিল এরকম আর কালার হওয়ার পর আপেলটি এরকম হয়েছে। মূলত কালার রিপ্লেসমেন্ট টুলের সাহায্যে এই ধরনের কাজ করা হয়ে থাকে। তো কালার রিপ্লেসমেন্ট টুলের অধীনেও এখানে অনেকগুলো অপশান আছে, যেমন এখানে আপনি সাইজ নিয়ন্ত্রণ করতে পারবেন, তারপর মোড নিয়ন্ত্রণ করতে পারবেন, এখান থেকে টলারেন্স নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে এনটিএলএস ব্যাপারটা আছে, এনটিএলএস ব্যাপার নিয়ে আমি পূর্বেই কথা বলেছি, আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা এনটিএলএস এর ব্যবহারটা অবশ্যই জানেন। এ পর্যায়ে ব্রাশ টুলের অধীনে পরবর্তী যে টুলটি আছে সেটি হচ্ছে মিক্সার ব্রাশ টুল। এই মিক্সার ব্রাশ টুলটি হচ্ছে ব্রাশ টুল গ্রুপের সর্বশেষ টুল। মিক্সার ব্রাশ টুলের কাজ দেখানোর জন্য আমরা অন্য একটা ইমেজে চলে যাই। এই মিক্সার ব্রাশ টুলটি দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। যেমন এখানে যদি আমি স্বল্প পরিসরে আপনাদের বোঝাই, এই মানগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে আপনারা এই মিক্সার ব্রাশ টুলটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি এখানে কালার সিলেক্ট করেন, কালার সিলেক্ট করার পর এই অপশানটিকে সিলেক্ট করার মধ্য দিয়ে এই কালারটি অ্যাপ্লাই করা যাবে। যেমন এই অপশানটি যদি এখন সিলেক্ট করে রাখি, সেক্ষেত্রে যদি এখানে কাজ করি, দেখুন পরিবর্তন লক্ষ্য করছেন। তো এই ধরনের বিভিন্ন কাজ আপনারা এই মিক্সার ব্রাশ টুল দিয়ে খুব সহজেই করতে পারবেন। এই যে এইখানে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো এই মানগুলো বাড়িয়ে কমিয়ে এই কাজের ইফেক্টটাকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এই মিক্সার ব্রাশ টুলের বাস্তবিক ক্ষেত্রে কাজ দেখানোর জন্য আমরা এই ইমেজে চলে যাই। এই ইমেজের এই চারপাশের লোমগুলোকে যদি আরো বিস্তৃত করতে চাই আর একটু ব্যাপকভাবে ছড়িয়ে দিতে চাই, সেক্ষেত্রে এই মিক্সার ব্রাশ টুলের সাহায্যে খুব সহজে এই কাজটি করা যাবে। সেক্ষেত্রে আমি কন্ট্রোল জে চেপে আরেকটা ইমেজ লেয়ার তৈরি করি, এই ইমেজ লেয়ারের উপর কাজ করব। এখানে আমরা আরেকটা লেয়ার ক্রিয়েট করি। লেয়ার ক্রিয়েট করার পর এখানে যে স্যাম্পল অল লেয়ার্সটা দেখতে পাচ্ছেন এটাতে টিক মার্ক দিয়ে রাখবেন, তারপর এখানের কালারটা অফ করে দিবেন। ব্রাশের সাইজটাকে একটু ছোট করে নিলাম। এবার আমি হচ্ছে যে লোমগুলো আছে এই লোমগুলোকে একটু বাড়ানোর চেষ্টা করব। এক্ষেত্রে লোমগুলো যেভাবে ছড়ানো আছে তার অনুকূলে আপনারা ব্রাশ টুল দিকে ড্র্যাগ করবেন, সেক্ষেত্রে লোমগুলো দেখুন বৃদ্ধি পাচ্ছে। ফ্লোর মানটা আমরা একটু কমিয়ে নেই। এখানে এই মানগুলো কমানো বাড়ানোর মাধ্যমে আপনারা এই ব্রাশ টুলের অ্যাপ্লাইয়ের ঘনত্বটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। খুব ধীরে ধীরে এই কাজগুলো করবেন, যেহেতু আমি টিউটোরিয়াল তৈরি করছি এত সময় নিব না, জাস্ট কাজগুলো বোঝানোর জন্য যতটুকু করা প্রয়োজন ততটুকু করেই আপনাদেরকে বুঝিয়ে দিব এই ব্রাশ টুলের কাজটা কি। এখানের লোমগুলোকেও যদি বাড়িয়ে ফেলতে চাই খুব সহজেই এই টুলসের সাহায্যে বাড়ানো যাবে।
মূলত ইমেজকে সুন্দর করার জন্য এই মিক্সার ব্রাশ টুলটি ব্যবহার করা হয়ে থাকে। এবার যদি আপনারা ইমেজটার দিকে তাকান তাহলে দেখুন এর চারদিকে লোম বৃদ্ধি পেয়েছে। এটা বোঝার জন্য আমরা যে লেয়ারটার উপরে এই কাজটা করেছি এই লেয়ারটা অফ করি। পূর্বের ইমেজটা ছিল এরকম, তারপর ওই লেয়ারটা যদি অ্যাপ্লাই করি তাহলে এই ইমেজটা এরকম হবে। সাধারণত ইমেজ রিটাচের ক্ষেত্রে বা ইমেজ ম্যানিপুলেশনের ক্ষেত্রে এই মিক্সার ব্রাশ টুলটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ছিল আমার ব্রাশ টুল গ্রুপের ব্রাশ টুলস অন্যান্য টুলসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। পরবর্তী টিউটোরিয়ালে আমি ব্রাশ টুলের বিভিন্ন সেটিংস অপশন নিয়ে আলোচনা করব। এছাড়া বিভিন্ন ধরনের ব্রাশ কীভাবে লোড করতে হয়, কীভাবে বিভিন্ন ধরনের ব্রাশ ক্রিয়েট করতে হয় সেগুলো নিয়েও আলোচনা করব। আজকের ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকের টিউটোরিয়ালে যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে রাখবেন। পরবর্তী টিউটোরিয়াল তৈরি করে খুব শীঘ্রই আমি আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।